কোনো জার্সি ঝাঁকা নাগা, কোনো জার্সি সাদামাটা, কোনোটা আবার সিম্পলের মধ্যে গর্জিয়াস, কোনো জার্সি ক্লিন অথবা কালারফুল, কোনোটা হয়তো একেবারেই পছন্দ হয়নি আপনার। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের কোন দলের জার্সি কেমন হলো? স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। প্রায়শই রেট্রো কিটে খেলতে নামে নিউজিল্যান্ড, এবারও 25 বছরের পুরনো এক জার্সি ফিরিয়ে এনেছে কিউইরা। 1999 বিশ্বকাপের ওয়ানডে জার্সিকে ট্রিবিউট করে বানানো এই জার্সিতে আছে ফার্ন পাতার আবছা সিলুয়েট, তবে কিউইদের সিগনেচার কালো রংটাই নেই। কিট নিয়ে অত বেশি পরীক্ষা নিরীক্ষা কখনোই করে না আফগানিস্তান, তবে এবারের জার্সির কনসেপ্টের সাথে আনভিলিংয়ের স্টাইলটাও হয়েছে ইউনিক। জার্সিতে আছে আফগানিস্তানের ম্যাপ, জাতীয় শস্য গম, এর সাথে মিলেছে মুক্ত। দারুণ একটা ভিডিও মোশনের মাধ্যমে করেছে আনভেইলিং, বলা চলে সিম্পলের মধ্যে গর্জিয়াস। ব্যাগি গ্রিনকে প্রাধান্য দিয়ে এবার বিশ্বকাপ জার্সি বানিয়েছে অস্ট্রেলিয়া। ওপরের দিকে আছে ডার্ক গ্রিনের গ্রেডিয়েন্ট, ডার্ক গ্রিন ডমিনেন্ট জার্সি নিয়ে এবারই প্রথম বিশ্বকাপে যাচ্ছে অজিরা। কিপ ইট সিম্পল, এই মেথডে চোখে পড়ার মতো জার্সি বানিয়েছে কানাডা। জাতীয় পতাকার লাল রঙের বেইজের উপর ম্যাপেল লিফ, আগের জার্সির সাথে পার্থক্য সিম্বলিক ম্যাপেল লিফটা সাদার জায়গায় এবার গোল্ডেন শেডের। 2022 বিশ্বকাপের জার্সির মতো এবার ভিজিবল ডিটেইলিং নেই ইংল্যান্ডের জার্সিতে। থ্রি লায়ন্সের ডিজাইন রাখা হয়েছে কাঁধে আর জার্সির হাতায়, এক কথায় বললে অ্যাভারেজ জার্সি। ব্লু ওরিয়েন্টেড ডিজাইন আর শেড থেকে সরে এসে প্রথমবারের মতো এত কালারফুল জার্সি নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ভারত। কলারে পতাকার তিন রং, দারুণ কালার কম্বিনেশনের সাথে অ্যাডিডাসের সিগনেচার স্ট্রাইপ তো আছেই। বিশ্বকাপের সবচেয়ে ভাইব্রেন্ট আর বোল্ড জার্সি স্কটিশদের, এত দারুণ ডিটেলিং জার্সি নেই আর কোনো দলেরই। এবার পিঙ্ক কালারে ফোকাস করেছে স্কটল্যান্ড, নেভি কলারের ভেতর জায়গা পেয়েছে পতাকার ক্রস, বুকের কাছের কালার কম্বিনেশন নিশ্চিতভাবেই আপনার নজর কাড়বে। প্রোটিয়া ফুলের জলছাপের উপর ইয়েলো গ্রিন শেডের মিক্সচারে ক্লাসিক দক্ষিণ আফ্রিকান জার্সি, পতাকার 6টা আলাদা রং ফুটে উঠেছে দুই কাঁধের উপর, সব মিলে বেশ ক্লিন জার্সি। এক জার্সিতেই যেন সব তুলে এনেছে শ্রীলঙ্কা, ডার্ক ব্লুর ক্যানভাসের উপর তলোয়ার ধরা সিংহ, সমুদ্র আর সামুদ্রিক সব জীবের আর্টওয়ার্ক, ইমপ্রেসিভ। এবার বিখ্যাত মুভি ম্যাট্রিক্সের থিমের জার্সি এনেছে পাকিস্তান, জার্সি আনভিলিংয়েও ছিল ম্যাট্রিক্সের থিম। চোখে পড়ার মতো তেমন কিছু নেই জার্সি জুড়ে, তারার মধ্যে এবার রেডিয়েন্টের ব্যবহারও চোখে পড়েনি। বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলোতে টাচদের জার্সি সবসময়ই আলাদা করে নজর কাড়ে, এবারও তার ব্যতিক্রম নয়। রেট্রো থিমের এই জার্সি 1996 বিশ্বকাপে নেদারল্যান্ডসের জার্সির রেপ্লিকেশন, রেইনবো প্যাটার্ন, লম্বালম্বি স্ট্রাইপ, দুই হাতায় দেশের পতাকা, ট্রাউজারে নীল রঙের ছোপ আরও আকর্ষণীয় করেছে জার্সিকে, 10-এ 9 পাওয়ার মতো। জার্সি ডিজাইনের জন্য প্রতিযোগিতার আয়োজন করেছিল নামিবিয়ান বোর্ড, বিজয়ী আমে মুচন নামের এক অ্যাকাউন্টেন্টের ডিজাইনের জার্সি পরে বিশ্বকাপে খেলবে নামিবিয়া। কালার কম্বিনেশন আর ছিমছাম ডিজাইন মিলিয়ে চোখে পড়ার মতো ক্লিন জার্সি। এভারেস্ট আর বিলুপ্তির পথে থাকা নেপালি গন্ডারদের থিমের জার্সি বানিয়েছে নেপাল, এই দুই জিনিসই ফুটিয়ে তুলেছে পুরো নেপালকে, এছাড়া তেমন কোনো চোখে পড়ার মতো কাজ নেই। উগান্ডা প্রথম বিশ্বকাপ খেলবে প্রতিযোগিতায় জয়ী ডিজাইনারের করা জার্সি পরে, উগান্ডার প্রতীক সারস পাখি প্রাধান্য পেয়েছে ডিজাইনে, বডি জুড়ে পাখির জলছাপ আর কাঁধে বাহারি সারসের পালক মিলে বেশ লাউড এক জার্সি।